এই কাপড়গুলো তোমাকে খুলে দিয়ে যাইতে হবে। আব্দুল্লাহ এবার মাথা থেকে নিয়ে পায়ের তালা পর্যন্ত সমস্ত কাপড়গুলো খুলে ল্যাংটা হয়ে এবার নবীজির দরবার দিকে চলে যাবে। কিন্তু যাওয়ার আগে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। আব্দুল্লাহ এবার বাড়িতে চলে গেলেন, মা বলে একটা চিৎকার দিয়েছেন। বাড়িতে যাইয়া মাকে ডাক দেওয়ার কারণে মা জননী বেরিয়ে এসে সন্তানের এই অবস্থায় পরিস্থিতি যখন দেখেছেন, ডাক দিয়ে বলছেন, সন্তানরা, ও আব্দুল উজ্জা, বলো বলো তোমার এই পরিস্থিতি কেমন করে হলো? ডাক দিয়ে বলছেন, মা এই পরিস্থিতি আমার হওয়ার পিছনে কারণ হলো একটা, ও মা ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের ধর্ম আমি গ্রহণ করেছি, যার কারণে আমার চাচাইটা মেনে নিতে পারে নাই, আমাকে আজকে সম্পূর্ণ যা দিয়েছিল সব আমি লিখে দিয়ে আমি আজকে ফেরত চলে আসলাম। মা জননী চোখ দুইটা ঢেকে ধরেই মা জননী সন্তানকে ডাক দিয়ে বলছেন, সন্তান রে একটা কথা অন্তত মনে রাখো, একটা কথা অন্তত জেনে রাখো, আমি তো গরিব মানুষ, তোর বাবা নাই, আমি তোকে কি দেব বল রে বেটা, বল রে সন্তান, আমি তোকে কি দিয়ে বিদায় দেই? ঘরের মধ্যে একটা ছিঁড়া কম্বল আছে, ওই ছিঁড়া কম্বলটা এক পর্যায়ে মা জননী সন্তানটার দিকে ফিক মেরে ঠেল দিয়ে বলছে, সন্তান রে ছিঁড়া কম্বলটা কমপক্ষে হাঁটু থেকে নাভি বরাবর পর্যন্ত তুমি একটু ঢেকে নিয়া নবীজির দরবার পর্যন্ত চলে যাও। এ ভাই, ইসলাম এমনিতেই আসে নাই, ইসলাম এত সহজেই আসে নাই, আপনি আর আমি তো হালুয়া রুটি খেয়ে তো পাগল হয়ে গেছি রে দাদা, আপনি আমি তো আজকে নামাজ কালামের কোনো বালাই নাই, আজকে হক কথাগুলো বলতে গেলে তো আপনার মাথা কিন্তু আজকে আর কাজ করে না। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবি এক পর্যায়ে এবার নাভি থেকে হাঁটু বরাবর পর্যন্ত কম্বলটা কোন রকম জড়িয়ে নিয়ে নবীজির দরবার পর্যন্ত চলে গেছে। জোরে জোরে কি বলা যায়, আল্লাহু আকবার। কোন কোন শীতের রাত আব্দুল্লাহ রাস্তার ধারে বসে কাঁপতেছে, হু হু করে কাঁপতেছে। নবীজি আমার ফজরের নামাজের সময় মসজিদের দিকে যাচ্ছেন, যাওয়ার সময় কান্নার আওয়াজ নবীজির কানে আসে, ডাক দিয়ে বলছেন, দুনিয়ার জমিনের গোলামেরা কে তোমরা, কে তুমি কাঁদো? আব্দুল্লাহ এবার দাঁড়িয়ে সালাম দিয়ে ডাক দিয়ে বলছেন, নবী গো আমি কাঁদি, আমি হলাম সেই আব্দুল্লাহ। জোরে কি একটু চিৎকার দিয়ে বলা যায়, আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ, কোন আব্দুল্লাহ বলে দাও। ডাক দিয়ে বলছেন, চাচা গো আমি হলাম সেই আব্দুল্লাহ, মাঝে মধ্যে আপনার বাড়িতে আমি আসতাম, কোরআন পড়তাম, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আমার নাম ছিল আব্দুল লজ্জা, আপনি আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ, আমি হলাম সেই আব্দুল্লাহ, আমার চাচার বাড়িতে আমি চাকর থাকতাম, আমি সেই আব্দুল্লাহ, আপনার বাড়িতে আমি আমি মাঝে মধ্যে আসতাম। নবীজি আমার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, কেন তোমার এই পরিস্থিতি, কি কারণে হয়েছে বলো? ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, এই পরিস্থিতি হওয়ার পেছনে একটাই মাত্র কারণ, আমি আপনার প্রতি কালিমা কেন গ্রহণ করেছি আর আল্লাহর প্রতি কেন ঈমান আনয়ন করেছি, যার কারণে আমার চাচা আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছেন, আমি সবগুলো ছিনিয়ে দিয়েছি বিনিময়ে মাথা থেকে পায়ের তালা পর্যন্ত অলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে আমাকে আপনার দরবার পর্যন্ত আসতে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হলো পরিস্থিতি। নবীজি আমার আব্দুল্লাহকে বুকের সঙ্গে চাপ দিয়ে জড়িয়ে নিয়ে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ যাও যাও, আমি নবীজি তোমাকে পারমিশন দিয়ে দিলাম, আজকে থেকে আর তোমাকে অন্য কোথাও থাকতে হবে না, অন্য কোথাও যাইতে হবে না, যাও তুমি আমার আসাবে সুপার কামনা চলে যাও, আমার আসা
সাহাবী সুম্মার গামরায় চলে যাও, যেখানে তোমার মতো হত দরিদ্ররা, যেখানে যাইয়া তিন বেলা রুটি ভাত ওই জায়গায় বিনা টাকায় বাইতুল মাল থেকে খানা পিনা করে ওই জায়গায় আজকে থেকে তুমি থাকবা, আর কোনোদিন কোনো জায়গায় তোমাকে যেতে হবে না। যাও তুমি আমার আসহাবে সুফফার কামনায় চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির সাহাবীবার চলে গেলেন, আসহাবে সুফফার কামনায় চলে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীবার আসহাবে সুফফার কামনায় যাইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগী হবেন, যেই কোরআনুল কারীম পড়লে নবীজি বলেছেন একটা অক্ষর কেউ যদি অজু ছাড়াও যদি পড়ে তার আমল্লা ভাই আল্লাহ পাক দশটি নাকি লিপিবদ্ধ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই কোরআনুল কারীম কেউ যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে কোরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন ওই কোরআনুল কারীমের একটা অক্ষর পড়ার কারণে আল্লাহ পাক তারা বললাম ভাই এক শত নেকি পর্যন্ত দান করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী আব্দুল্লাহ ইবার আসহাবে সুফফার কামরায় কোরআনুল কারীম দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার মাঝে মধ্যে বসে বসে যে অবস্থায় খুশিতে খুশিতে কোরআনুল কারীম তেলাওয়াত করে খুশিতে কোরআনুল কারীম তেলাওয়াত করে এই আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আসহাবে সুফফার কামরায় অন্য অন্য সাহাবীরাও ছিল, ওই সাহাবীরা কোরআনুল কারীম তেলাওয়াত জোরে জোরে এই সাহাবী করার কারণে ওই সাহাবীরা নামাজ কালাম পড়ত, ওই সাহাবীদের ডিস্টার্ব হয়ে যেত, ওই সাহাবীরা নামাজ পড়তে সুবিধাজনক নামাজ পড়তে পেত না। মাঝে মধ্যে ওই সাহাবী গুলন রাগ করত, ধমক দিত আব্দুল্লাহকে, বলতো আব্দুল্লাহ রে এত জোরে জোরে কেন কোরআনুল কারীম তুমি তেলাওয়াত করো, তুমি আস্তে আস্তে কি কোরআনুল কারীম পড়তে পারো না, আমরা নামাজ কালাম পড়ি আমাদের ডিস্টার্ব হয় তুমি কি বোঝো না। আমার ভাইরা নবীজির দরবার পর্যন্ত এবার এই বিচারটা চলে গেল। নবীজির দরবারে কিছু সাহাবী যাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আমি আপনার দরবারে আমরা বিচার নিয়ে এসেছি, যদি আপনি আমাদের বিচারটা ফয়সালা করে দেন। কোন বিচার দ্রুত গতিতে তাড়াতাড়ি করে বলে দাও। ডাক দিয়ে বলছেন নবী গো আসহাবে সুফফার কামরায় আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি, এই কোরআনুল কারীম পড়তে গিয়া আমরা তো মাঝে মধ্যে ধীরে ধীরে পড়ি, আমরা নামাজ পড়ি মাঝে মধ্যে নামাজ পড়তে গিয়ে যে আব্দুল্লাহকে আপনি আসহাবে সুফফার কামরায় রেখে দিয়েছেন এই আব্দুল্লাহ এমন জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই আব্দুল্লাহর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শোনার কারণে আমাদের নামাজের ডিস্টার্ব হয়। ও নবী আপনি একটু তাকে একটু বুঝিয়ে বলেন না গো নবী।